হ্যালো ভিয়ার্স, আমি ডাক্তার মাজিদ পাইক, মাজিদ পাইক হোমিওপ্যাথি চিকিৎসা আমার এই চ্যানেল। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, যেটি হলো ভিটামিন D3। এই ভিটামিন D3 আমাদের মানব শরীরে খুবই প্রয়োজন। এই ভিটামিন D3-র অভাবে আমাদের শরীরে যে সমস্যাগুলো এসে উপস্থিত হয় তা আপনাদের জানা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আপনাদেরকে বলবো। ভিটামিন D3 যদি আমাদের মানব শরীরে কোনো কারণবশত কমে যায় তাহলে আমাদের মানব শরীরের যে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে সেই সমস্ত সমস্যা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, ভিটামিন D3 নিয়ে আলোচনা করার আগে আপনাদের একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন ধন্যবাদ। চলুন শুরু করা যায়। ভিটামিন D3 আমাদের শরীরে ঘাটতি হলে কি সমস্যা এসে দেখা দিতে পারে? আমাদের মানব শরীরে যদি কোনোভাবে ভিটামিন D3 কমে যেতে থাকে তাহলে আমাদের মানব শরীরে যে সমস্ত হাড় রয়েছে সেই হাড়ের ক্ষয় হতে পারে, হাড় ভঙ্গুর হয়ে যেতে পারে, হাড় দুর্বল হয়ে যেতে পারে, এবং এই ভিটামিন D3 কমে যাওয়ার ফলে শিশুদের রিকেট এবং বড়দের অস্টিওপোরোসিস রোগ এসে উপস্থিত হয়। এই অস্টিওপোরোসিস রোগটি কি আগে আপনাদের জানা দরকার। এটি এমন একটি দীর্ঘস্থায়ী এবং কঠিন রোগ যা হাড়ের ক্যালসিয়ামকে কমিয়ে দেয়, হাড়ের ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, যার ফলে আমাদের শরীরের হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়, দুর্বল হয়ে যায় এবং অতি সহজেই হাড়ে ফাটল ধরে। এটি হলো অস্টিওপোরোসিস রোগ। এই অস্টিওপোরোসিস রোগ ভিটামিন D3-র অভাবে আমাদের মানব শরীরে এসে উপস্থিত হয়। এই অস্টিওপোরোসিস যে রোগটি, এটি খুবই দীর্ঘস্থায়ী এবং খুবই কঠিন একটি রোগ। আসুন এই অস্টিওপোরোসিস রোগের যে লক্ষণগুলো বা ভিটামিন D3-র অভাবে আমাদের শরীরে যে সমস্ত সমস্যা অসুবিধা দেখা দেয় সেগুলো আপনাদেরকে বলে দিই। ভিটামিন D3-র অভাবে আমাদের শরীরে যে সমস্ত সমস্যা বা রোগ এসে উপস্থিত হয় সেগুলো হলো আমাদের পেশিতে টান ধরা, সিঁড়িতে উঠতে গিয়ে বা নামতে গিয়ে, অথবা আপনি অনেকক্ষণ বসে আছেন, হঠাৎ উঠে দাঁড়াবেন সেই সময় আপনার পেশিতে টান ধরে, খিঁচে ধরে এবং পেশিগুলো ব্যথা হতে থাকে, এগুলো আপনার অনুভব হয়। দ্বিতীয় নম্বর যে কারণ সেটি হলো আপনি চলাফেরা করছেন, দৌড়াচ্ছেন বা গাড়িতে যাতায়াত করছেন, সামান্য আঘাতের কারণে আপনার হাড়ে চিড় হতে পারে, হাড় ভেঙে যেতে পারে বা হাড়ে চোট লাগতে পারে। তিন নম্বর যে কারণ সেটি হলো আমাদের শরীরের যে সমস্ত জয়েন্টগুলো রয়েছে, যেমন হাঁটু, কনুই, পায়ের কবজি, এমনকি পিঠের যে শিরদাঁড়া রয়েছে সেই শিরদাঁড়াতে হঠাৎই ব্যথা দেখা দেয়, যন্ত্রণা হয় এবং সেই সমস্ত জয়েন্টগুলোতে অতি অল্পতেই আঘাতে এটি ভেঙে যেতে পারে বা হাড়গুলো ভঙ্গুর হতে পারে। মনে করুন আপনি বাড়িতে আছেন বা চলমান গাড়িতে ভিড়ে ঠাসাঠাসি এমন অবস্থায় আপনার চাপাচাপি
এবং ধাক্কা ধাক্কিতে বুকে সামান্য লেগেছে। সেই সামান্য লাগাতেই আপনার পাঁজরের হাড়ে ব্যথা অথবা চিড় হয়ে গিয়েছে। এই ভিটামিন D3-র অভাবের কারণে যে হাড়গুলো দুর্বল হতে থাকে, সেই হাড়গুলো এতই দুর্বল হয়ে যায় যে সামান্য কারণে এটি ভেঙে যেতে পারে বা হাড়গুলো ভঙ্গুর হতে পারে। এরপরেও দেখা গিয়েছে আপনি বাড়িতে আছেন, সামান্যভাবেই আপনি স্লিপ খেয়ে পড়ে গিয়েছেন এবং যে জায়গায় আঘাত লেগেছে সেই জায়গায় হাড় ভেঙে গিয়েছে বা হাড়ে চিড় হয়ে গিয়েছে, এমনই পরিস্থিতি দেখা দিতে পারে। এই অস্টিওপোরোসিস যে রোগটি আসে, এই অস্টিওপোরোসিসের রোগের এই সমস্ত যে লক্ষণগুলো রয়েছে, আপনাকে বুঝতে হবে যে আপনার অস্টিওপোরোসিস হয়েছে কি না। তার যে লক্ষণগুলো বা সিমটমগুলো আপনাদেরকে বললাম, এই সিমটমের মধ্যে যদি আপনার কোনো একটি থেকে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরে ভিটামিন D3-র ঘাটতি হয়ে গিয়েছে। ভিটামিন D3 হাড়গুলোকে মজবুত করতে সাহায্য করে। কনুই, হাঁটু এবং যে সমস্ত জয়েন্ট রয়েছে, বিশেষ করে এই জয়েন্টগুলোর বেশিরভাগ ক্ষেত্রে আঘাত লাগা, মচকে যাওয়া অথবা হাড়ে চিড় ধরা, হাড় ভঙ্গুর হয়ে যাওয়া এই অস্টিওপোরোসিসের লক্ষণ। ঘন ঘন বারে বারে আপনার অল্পতেই হাড়গুলোর উপর চাপ পড়ে হাড়গুলো ভঙ্গুর হয়ে যাওয়া, ভেঙে যাওয়া অথবা হাড়ে চিড় হয়ে যাওয়ার লক্ষণ হচ্ছে অস্টিওপোরোসিস। এটি আবারও বংশগত কারণে বা জিনগত কারণে এসে থাকে। জিনগত কারণ এটি বৈজ্ঞানিকরা আজও পর্যন্ত নিশ্চিত হতে পারেনি বা বৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী আজও পর্যন্ত এই অস্টিওপোরোসিসের যে জিনগত কারণ সেটি সুনিশ্চিত হতে পারেনি। যদি আপনার এই অস্টিওপোরোসিস রোগটি হয়ে থাকে বা ভিটামিন D3-র অভাব ঘাটতি যদি আপনার শরীরে দেখা দেয়, তাহলে আপনার অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার এবং অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন D3 খাওয়া খুবই প্রয়োজন। তো বন্ধুরা, হোমিওপ্যাথিতে যে ভিটামিন D3 খুবই আশ্চর্যজনকভাবে আমাদের মানব শরীরে কাজ করে থাকে তা আপনাদেরকে উল্লেখ করব। অ্যালেন কোম্পানির ভিটামিন D3 যে ওষুধটি রয়েছে, এই ভিটামিন D3 ওষুধটি আপনারা যদি কন্টিনিউ খেতে পারেন, তাহলে আপনার এই ভিটামিন D3-র ঘাটতি কমে যাবে এবং আপনার ভিটামিন D3-র অভাবে পেশিতে ব্যথা, টান, জয়েন্টে ব্যথা, হাড়ের চোট এগুলো দূর হয়ে যাবে এবং আপনার হাড়গুলো মজবুত করতে সাহায্য করবে। অ্যালেন কোম্পানির ভিটামিন D3 এই ওষুধটি আপনারা যে কোনো হোমিওপ্যাথি দোকান থেকে কিনে নেবেন। এটি একটি করে ক্যাপসুল দুপুরে খাওয়ার পরে অথবা রাতে খাওয়ার পরে এটি খাবেন। যদি আপনারা এটি লং টাইম খেতে পারেন, তাহলে আপনাদের ভিটামিন D3-র ঘাটতিটা শরীর থেকে দূর হয়ে যাবে এবং আপনি সুস্থ সবল এবং আপনার হাড়গুলো মজবুত হতে সাহায্য করবে। তো বন্ধুরা, আশা করি ভিটামিন D3-র অভাবে আমাদের মানব শরীরে যে সমস্ত সমস্যা এসে উপস্থিত হয় তা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আমার এই ভিডিও থেকে আপনাদের কোনো উপকারে আসে বা আপনি উপকার পান, তাহলে একটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও তৈরি করার
বা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে উপস্থিত হয়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।